আসসালামু আলাইকুম। সোনালী বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেক সোনালী বাংলা চ্যানেলে কিন্তু আমরা প্রায় সময় আপনাদেরকে বিভিন্ন ফার্নিচারগুলো দেখাই। তো আপনারা যদি আমার এই চ্যানেল থেকে উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, একটু লাইক দিবেন, এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো যদি আয়োজন দেখার সুযোগ করে দেবেন। আপনারা যখন লাইক সাবস্ক্রাইব করেন, আপনি জানেন যে ভিডিওগুলো র্যাঙ্কিং পায়, সারা বিশ্বে ছড়ায়, বাংলাদেশের মানুষের ভাবমূর্তি বাড়ে, আমরা তো সুন্দর সুন্দর কাজগুলো করতে পারি, সারা বিশ্বে দেখতে পারে। এই জন্য কিন্তু আমরা বারবার আপনাদেরকে বলি আমার চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো প্লিজ যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আছে কথা বলবো ডাইনিং টেবিল নিয়ে। রাজকীয়তা, শৌখিনতা, মানুষের এক একজনের এক এক শৌখিনতা। মানুষ কত রকম শৌখিনতা করে, কেউ কোটি কোটি টাকা দামের বাড়ি থাকে, কেউ ১০ টাকা দামের জামা পরে, কেউ ১০০ টাকা। লুৎফুজ্জামান বাবর, বিএনপির আমলে কিন্তু লুৎফুজ্জামান বাবরের নামে একটা কথা হয়েছিল, সে নাকি এক একটা শার্ট পরতো ৫০০০০ টাকা দামের। আমি যমুনা ফিউচার ব্যাংকে গেলাম, দেখলাম এক একটা গেঞ্জির দাম নাকি ৫০০০০টাকা। সালমান খানের এক কোম্পানি দেখলাম গেঞ্জি, তার এক একটা টি শার্টের দাম ১৫০০০টাকা। আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের জন্য ১৫০০০টাকা তার টি শার্ট কেনার মতো ক্ষমতা আমি রাখি না, তবে যারা রাখতেছে তার কিন্তু অনেক টাকা। আল্লাহ তালা মানুষে কত রকম, আমরা আপনাদের আমরা সারা মাসে ১০ হাজার ১৫ হাজার টাকা দাম পাই, কিন্তু এমনও মানুষ আছে এক রেস্টুরেন্টের যে যা ৩০-৪০ হাজার টাকা খাওয়া দাওয়া করে ফেলতেছে। এই জন্য মানুষের বৈষম্যতা, মানুষের চিন্তাভাবনা, মানুষ আল্লাহ তালা একভাবে বানিয়েছেন। তো ডাইনিং টেবিল নিয়ে কথা বলতেছিলাম, এই ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে ৭৫ হাজার টাকা। এই ডাইনিং টেবিলটি কিন্তু চিটাগং সেগুন দিয়ে করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ চার ধরনের সেগুন হয়, আপনার মধুপুরি সেগুন, যশোরি, চিটাগং, বারবাটিক। সবচেয়ে দামি কাঠ হচ্ছে বারবাটিক সেগুন, এটা এক্সপেন্সিভ এবং যারা হাই ক্লাস, যারা অর্থবিত্ত অনেক, তারা বারবাটিতে করে। এই ডাইনিং টেবিল যদি আপনি বারবাটিক সেগুন করতে চান তাহলে দাম পড়বে হচ্ছে ১৮০০০০টাকা বারবাটিক সেগুন দিয়ে করতে গেলে। আর এটা করেছে চিটাগং সেগুন দিয়ে। এই ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে ৭৫ হাজার টাকা। এটি আমরা বিক্রি করেছি নোয়াখালীর এক কাস্টমারের কাছে, সিমলা নামের এক কাস্টমার, যিনি আমাকে ফোনে দেখে আমাকে অর্ডার করেছেন। আপনারা চাইলে পৃথিবীতে এখন অনলাইন এমন ব্যাপকভাবে আলোচিত হয়েছে, পেঁয়াজ, মরিচ, আলু, আদা, রসুন, চাল, চিনি, ডাল, জামাকাপড়, ঘড়ি, চশমা, এভরিথিং সব কিছু অনলাইনে বিক্রি হচ্ছে। ফার্নিচার তো কোনো ভুল করে নাই, ফার্নিচারও এমন একটা প্রোডাক্ট যেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বাড়িতে বসে কম্পেয়ার করতে পারবেন আপনি কী নেবেন। তো আজকে ডাইনিং টেবিলের কথা বললাম, ৬ চেয়ারের ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে ৭৫ হাজার টাকা। যদি আপনি ৮ চেয়ারের চান তাহলে পড়বে হচ্ছে ১১০০০০০টাকা। অনেকে বলতে পারেন যে কথা বেশি বলি, কথা যদি আমি না বলি, আপনার কাছে যদি হাত জোর না করি তাহলে আপনি কীভাবে বুঝবেন কী কাঠ দিয়ে করেছি? কিছু কথা তো আগে পিছিয়ে বলতে হয়, তাহলে কাস্টমারের সাথে কথা জিনিসটা ভালো হয়। তো আপনারা আমাদেরকে ফোন করবেন, আমরা বলে দেবো কত ধরনের সেগুন হয়, কী ধরনের সেগুন হয় না হয়, এগুলো সব ইন্টারভিউ বলে দেবো। আজকে বলতেছিলাম এই ডাইনিং টেবিলটি, এটা কিন্তু যেহেতু ভিডিওর সাথে এটার উপরে গ্লাস লাগানো হয় নাই, এটার উপরে কিন্তু ১০ মিলিমিটার গ্লাস বসানো হবে। এই ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে আপনার ৭৫ হাজার টাকা। এটার পায়াগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে, খুবই সুন্দর, ৬ ইঞ্চি ৬ ইঞ্চি মোটা পায়া থেকে শেপ করে এই ডিজাইনটি করা হয়েছে, দারুণ একটা এক্সক্লুসিভ ডিজাইন। এটাকে বলি হচ্ছে আমরা মোগল ডাইনিং টেবিল। এটার চেয়ারগুলো আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আপনাদেরকে দেখাই, চেয়ারগুলো কিন্তু পাকা ২ ইঞ্চির রূপে খোদাই করে নকশা করা এবং দারুণ শেপের কিন্তু একটা এখানে ভিক্টোরিয়া কাটিং করা আছে। একটা মানুষ বসতে গেলে যতটুকু জায়গা লাগে টোটাল কিন্তু দেওয়া আছে, আধুনিক মডেলের করা এবং খুবই গর্জিয়াস। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো আইটেম নিয়ে ফার্দিন ফার্নিচারে আবার আসবো, সেই পর্যন্ত ভালো থাকেন। আর যদি আমার এই কথাগুলো, আমার এই কাজগুলো, আমার এই আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সবসময় আমাকে ডায়লগ দিই, সেটা হচ্ছে বাবা মা নিয়ে। বৃদ্ধ বাবা মা হচ্ছে অমূল্য সম্পদ, বটগাছের ছায়ার মতো, যেদিন মাথা থেকে আমাদের চলে যাবে সেদিনই আমরা বুঝবো কী হারিয়েছি। অতএব যাদের আছে বৃদ্ধ বাবা মাকে সেবা করবেন এবং রিজিকের কোনো অভাব থাকবে না। সন্তানদেরকে নিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করবেন, পাশে মাকে রাখলেন, মা বুক ভরে যে দোয়া দিবে সেই দোয়ার বদলতে আপনি জ্ঞানার হয়ে যাবেন। অতএব কারো কাছে ২০ কোটি টাকা আছে বাবা মাকে খাওয়া দিচ্ছে না, আবার কারো কাছে নাই তারা চোখ, কারো কাছে বাবা মা নেই কিন্তু ২০ কোটি টাকা আছে, তাদের চোখের পানি শেষ করতে পারছে না, কাকে খাওয়াবো তো টাকা পয়সা, আবার কারো আছে কাউ দিচ্ছে না। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো আইটেম নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।